আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। বুঝিকম আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদেরকে আজকে আমি বলবো কিভাবে মাত্র তিনটে স্টেপে বা তিনটা কাজ করে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন, এবং এই তিনটা কাজের মাধ্যমে চিন্তা ভাবনা করে করলে আপনার ভয়ও কেটে যাবে। কারণ নতুনরা ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনেক ভয় পান। আমি কালকে কিছু পোস্ট দিয়েছিলাম যে আমি দুবাইতে আসতেছি, আমি আপনাদের সাথে আমার ভিউ শেয়ার করব, আমার ডিটেলস শেয়ার করব, বিজনেস ডিটেলস। তো অনেকে আমাকে এখন টেক্সট করেছেন, বিশেষ করে দুবাইয়ের অনেকেই টেক্সট করেছেন যে ভাই দেখা করবেন, আর অনেকেই টেক্সট করেছেন যে ভাই আমরা ভয় পাচ্ছি। কমেন্টস আছে, কালকেও দুটো কমেন্টস আসছে যে আমরা নতুন কিন্তু ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছি। এটা কমন একটা জিনিস। তো আমি আজকে আপনাদেরকে ভয় কাটায় দিই। প্রথমত দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কেন ভয় পান। বিজনেস শুরু করতে গেলে আপনার দুইটা কারণে ভয় পান। এক হচ্ছে আপনার টাকার ক্ষতি হবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। দুই হচ্ছে আপনার যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি ভয় পান যে আপনার সময় নষ্ট হবে। এই দুইটা লস ছাড়া এমন কোনো বিজনেস নাই যেটাতে, মানে বৈধ বিজনেস নাই যেটাতে আরও বেশি ক্ষতি হতে পারে, আপনার জীবনের ঝুঁকি হতে পারে বা এই ধরনের কোনো ইস্যু কিন্তু আমাদের এই লিগাল কোনো বিজনেসে নাই। আর আমি কখনোই আপনাদেরকে এমন কোনো বিজনেসে সাজেস্ট করি না যেটাতে আপনার আর্থিক বা সময় এর বাইরে কোনো কিছু ক্ষতি হতে পারে। তো এই জিনিসটা মানুষকে ভয় করে, ভয় পেয়ে যায় মানুষ। আগে ভয়ের কারণ জানলে, যেমন আপনি রাত্রে আসছেন কোথাও নামছেন, আপনি ভয়ের কারণটা কী এটাকে ফাইন্ড আউট করতে হবে। কি যে আমি যেই স্টেশনে বা যেই বাসস্টপে নামছে আশেপাশে লোক নাই, তো আশেপাশে মানুষ থাকলে কিন্তু আপনার ভয়টা কেটে যাবে। ঠিক একইভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে বিজনেসের কারণে আপনার ভয় কেন। ভয় তো আমি বলে দিলাম, দুটো কারণ, আপনার টাকার ক্ষতি হবে আর এক হচ্ছে আপনার কী বলে অর্থের ক্ষতি হবে। তো আর একটা ভয় আছে, মানুষ কি বলবে। তো ওইটা যদি আপনি পান তাহলে আপনার একজন উদ্যোক্তা হওয়ার কোনো দরকার নেই। যদি আপনি এই কথা চিন্তা করেন যে আমি একটা বৈধ কাজ করবো, একটা ভালো কাজ করবো, এতে মানুষ কী ভাববে, সারাদিন মানুষ কী ভাববে, এই ভাবনাও যদি আপনি ভাবেন তাহলে আর আপনাকে কী বলে মানে আপনার ব্যবসা না করাই ভালো। তবে আমি বলবো সেটা কখনোই চিন্তা করবেন না, আমরা সমাজে থাকি, চিন্তা আসতেই পারে। যা হোক, আমি যেটা বলছিলাম যে ধরেন আপনি এই দুটো কারণেই ভয় পাবেন, তো ভয় আপনি ভুলে যান। আপনাকে তাহলে কী করতে হবে, প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আমরা তো বিনোদনের জন্য বা নিজের পড়াশোনার জন্য হোক, বিনোদনের জন্য হোক, ঘুরতে যাওয়ার জন্য হোক, খাওয়ার জন্য হোক, খেলার জন্য হোক, মনের খোয়াকের জন্য হোক অনেক সময় নষ্ট করি। তো আপনি ধরে নেন আপনার যে লেজার টাইমটা আছে, যেমন চাকরিজীবীদের শুক্রবারে শুধু লেজার টাইম থাকে বা অন্যান্যদের অন্যান্য অনেক সময় অনেক ধরনের টাইম থাকে। মনে করেন আপনি টাকা পয়সার কথা ভুলে যান, লাভ লসের কথা ভুলে যান। আপনাকে প্রথম যেন ধরেন আমি শুধু বিজনেসের জন্য, শুধু নিজের মনের শান্তির জন্য আমি আগামী ছয় মাস একটা প্রতি সপ্তাহে দুই দিন বা তিন দিন বা একদিন বা নির্দিষ্ট একটা সময় আমার এটা মনের খোরাক, আমি মনের থেকে চাই, বুঝতে হবে মনে থেকে চাই, এই জন্য সময়টা দিব, আমার সময়টা নষ্ট হলে সবচেয়ে নেই। সেকেন্ড জিনিসটা যেটা, তাহলে আপনার সময় যেই সময়ের যেই ভয়টা এটা কেটে গেল। এটা হলো চাকরিজীবীদের মূলত বেশি হয় যে আমার সময়টা নষ্ট হচ্ছে। যেমন লেজার টাইমটা, আমি ঘুমাইতাম, টিভি দেখতাম, বাজার করতে যেতাম, বাচ্চাদের সময় দিতাম না, আমি ছটা মাস একটু কম সময় দিব, বাচ্চাদের সময় কম দিব বা আমি অন্যদের সময় কম দিব, আমি একটু নিজেকে সময় দিব, আমি একটা বিজনেসের সময় দিব। এটা আমি বিনোদনের কাছে নিলাম, সবাইকে আমি সরি বলে নিলাম যে আমি নিজেকে সময় দিব। সেকেন্ড হচ্ছে টাকা। এখন চিন্তা করেন যে মানুষেরকে কিন্তু যদি ঘুরতেও যায় বা কোনো একটা কাজে যায়, যেখানেও যায়, কিছু টাকা কিন্তু অবশ্যই খরচ হয়। সেইখান থেকে এমন একটা টাকা, ঠিক আছে, এমন একটা টাকা ফাইন্ড আউট করা যে এই টাকাটা আমি লস করার জন্যই দিলাম, আমি লাভের জন্য দিচ্ছি না, আমি লসই করবো, ধরো আমি লসই করে ফেলবো। লাইক আপনি ধরেন কোনো দিন বাসা থেকে বের হলেন, বের হয়ে দেখলেন যে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো বৃষ্টি হচ্ছে এটা দেখে আপনি কী করলেন, ভয় পেয়ে গেলেন, কারণ আপনার জামা কাপড়ের সব কিন্তু বৃষ্টির পানি লাগলে নষ্ট হয়ে যাবে। আর এমন কোনো দিন বের হলেন যেদিন আমার মনে হলো যেন আমি খেলতেই বের হয়েছি, আমি কোনো একটা মানে বন্ধুর সাথে দেখা করতে বেরোছি, কোনো নর্মাল কাজে বেরোছি, আপনি বৃষ্টিটা উপভোগ করলেন, তাহলে কী হবে, দুটোর কিন্তু দুটো জিনিস, প্রথম দিন ভয় পেলেন, পরের দিন এনজয় করলেন। তাহলে আপনি সময় বের করলেন এবং আপনি অর্থ, এখন এই যে কত টাকা আপনি ইনভেস্ট করবেন এবং কত টাকা আপনি রিস্কের ভিতরে ফেলবেন, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কতটুকু সামর্থ্য আছে। আপনি যদি মনে করেন আমার কাছে
5000 টাকা আছে খরচ করার জন্য এনাফ, যদি মনে করেন আপনি 200 টাকা আছে সেটাও এনাফ, যদি আপনি মনে করেন কোনো টাকাই নেই শুধু সময় আছে তাও এনাফ। কীভাবে এনাফ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন আসেন ফার্স্ট স্টেপ, আমি শেষ করে ফেলছি। আপনাকে প্রথমে ফাইন্ড আউট করে বের করা যে আমি এখানে সময় দিব এইটুকু অর্থ আমার বিনোদনের জন্য, আপনার মনের শান্তির জন্য, যে আমি বিজনেস করতে পারি এতদিন ভয় পাচ্ছি এটা দূর করার জন্য দিচ্ছি। তো এই দুটো আপনি ফাইন্ড আউট করে ফেললেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হইতেছে সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনাকে এখন খুঁজে বের করতে হবে ব্যবসা, কী ব্যবসা আপনি করতে চান। এখন আসেন, আপনি দেখলেন আপনার পকেটে পয়সা আছে 5000 টাকা, এখন আপনার ইচ্ছে একটা গার্মেন্টস দিবেন, বড় গার্মেন্টস ফ্যাক্টরি দিবেন। সুতরাং গার্মেন্টস ফ্যাক্টরি তো 5000 টাকা দেওয়া সম্ভব না, তাহলে আমি কীভাবে আমার এই যে মনের ভয়টা এটা কীভাবে আমি কাটাবো? বা আমি চাই একটা গাড়ি বিজনেস করতে, গাড়ি বিজনেস আমার কাছে পকেটে টাকা আছে 20000, তাহলে আমি গাড়ি বিজনেস কীভাবে করবো? আমার পক্ষে তো সেটা সম্ভব না, সম্ভব আজকের দিনে সবই সম্ভব। কেন? কারণ হচ্ছে আপনি গাড়ি বিজনেস যদি করতে চান, প্রথমে আপনি পার্টস বিক্রি করে দেখেন, কোথায় পার্টস পাওয়া যায় সেটা ফাইন্ড আউট করেন, কারা কারা কেনে সেটা ফাইন্ড আউট করেন, আপনার পরিচিত পরিমণ্ডলে কার কার গাড়ি আছে, কার কার পার্টস লাগে এটা ফাইন্ড আউট করেন। আপনার যদি গার্মেন্টসের ব্যবসা করতে চান, ঠিক আছে, আপনার গার্মেন্টস তো সবাই পরে, রেডিমেড গার্মেন্টস, আমি নিজে ব্যবসা করি, আমি নিজেও কিন্তু শার্ট পরে আসি, এই শার্টটাও আমরা বিক্রি করছি, যাই হোক শার্ট পরে আসি। তো এই যে শার্ট পরে আসেন বা যে কোনো কিছু, যে আপনার কার কার পরিচিত পরিমণ্ডলে কে কে ওই প্রোডাক্টটা কনজিউমার আছে, ঠিক আছে, আপনি বিজনেস সিলেক্ট করে আপনার টেন্টেটিভ ক্লায়েন্ট সিলেক্ট করেন, করার পরে অনলাইন থেকেও অফলাইন থেকেও ডিটেইলস ডাটা কালেকশন করেন, করে খুব ছোট করে, খুব ছোট করে একটা প্রোডাক্ট বা ওটা সাব প্রোডাক্ট, একটা প্রোডাক্ট বলতে যদি আপনার ক্যাপাসিটি থাকে, আপনি মোবাইল ফোনে ব্যবসা করতে চান আপনি একটা প্রোডাক্ট কিনতে পারেন, কিন্তু আপনি যদি গাড়ি ব্যবসা করতে চান কিছু সাব প্রোডাক্ট লাইক গাড়ির হেডলাইট, গাড়ির মোছার যে জিনিস, আমি অত ভালো জানি না গাড়ির ব্যবসা সম্পর্কে, জানার চেষ্টা করবো আপনাদেরকে জানাবো। সেকেন্ড হচ্ছে ধরুন গার্মেন্টস ব্যবসা করতে, আমি অল্প কিছু গার্মেন্টস কিনে যারা কনজিউমার তাদের কাছে আপনি বিক্রি করার ট্রাই করলেন, 6 মাস ট্রাই করলেন, আপনার ধারণা যেটা ফেল করবোই তো, আমি তো ফেলই করব। যখন একটা লোকের হারার বা জেতার ভয় না থাকে তখন কিন্তু সে নিডর হয়ে খেলে, নির্ভয় হয়ে খেলে। ঠিক একইভাবে আপনার তো হারার কিছু নাই, আমি ধরেই নিছি আমি লস করব, কিন্তু আমি দেখতে চাচ্ছি আমি কিভাবে জিতি আর কিভাবে হারি, এইটাই হচ্ছে আপনার থার্ড পার্ট। আপনি খুব ছোট্ট একটা ইউনিট কিনে আপনি সেল করার চেষ্টা করলেন, জাস্ট আপনি লাভ লসের কিছু না, আপনি বোঝার চেষ্টা করলেন যে আপনার যেই বিজনেসটা হচ্ছে সেটা লাভ হচ্ছে না লস হচ্ছে। আপনি ট্রাই করলেন, ট্রাই করলেন, ট্রাই করলেন, 6 মাস ধরে ট্রাই করলেন, আপনি বুঝে যাবেন যে এই প্রোডাক্টটা কেন আপনি বিক্রি করতে পারতেছেন না, তখনই আপনার ভয়টা কেটে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে সেকেন্ড কোন প্রোডাক্টটা কিনলে বা সেকেন্ড কোথায় ইনভেস্ট করলে আপনার আসলে বিজনেসটা হবে। সুতরাং সবচেয়ে বড় কথা হইতেছে যে আপনার ভয় দূর করতে হবে এবং 6 মাস নিডর হয়ে সময় দিতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে যে ধরুন আপনি গার্মেন্টসই কিনলেন, 6 জনকে ট্রাই করলেন, 7 জনকে ট্রাই করলেন, 8 জনকে করলেন, 9 জনকে করলেন, লাস্টে যেও আপনি বিক্রি করতে পারলেন না, বলে ঠিক আছে আমি লসে বিক্রি করতেন, তাও বিক্রি করলেন, বিক্রি করার পরে কিন্তু আপনি টোটাল যে জার্নিটা আছে এটা ফলো করলে আপনি জাস্ট ফাইন্ড আউট করে ফেলতে পারবেন ঠিক কোন জায়গাটায় আপনার ভুল হয়েছে। সেকেন্ড টাইম আপনার কিন্তু অন্তত এই ভয়টা কেটে যাবে যে আসলে ব্যবসা করা আপনার দ্বারা অসম্ভব নয়, সম্ভব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন, ইনশাআল্লাহ অনেক 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 ব্লগ নিয়ে এবং ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। যে কোনো কোশ্চেন আমাদের ডেসক্রিপশন পয়েন্টে করবেন বা কমেন্টস বক্সে করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক একটি উত্তর দেওয়ার জন্য, পাশাপাশি শেয়ার এবং কেয়ার চেষ্টা করবো শেয়ার করার জন্য। ধন্যবাদ।